কোথায় ছিল আমাকে ছেড়ে? কোথায় ছিল? আমি ঢাকায় ছিলাম, আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে। তুমি ঢাকা চলে আসার পরে বাবা আমাকে খুব মারধর করে। আব্বু, তুমি সুমনকে আমার সঙ্গে যোগাযোগ করতে বারণ করেছো? আমি চাই না সুমন তোমার সাথে যোগাযোগ করুক, আর তুমিও সুমনের সাথে যোগাযোগ করো। কিন্তু তুমি কেন চাও না আব্বু? দেখো, আমি এমপি সাহেবকে কথা দিয়েছি, তার ছেলের সাথে তোমার বিয়ে হবে। আমি আমার জবান থেকে লড়তে পারবো না। আমি এমপি ছেলেকে বিয়ে করতে পারবো, আমি সুমনকেই বিয়ে করব। বোকার মতো কথা বলো না, সুমন তোমাকে কি দেবে? আব্বু, আমি সুমনকে ভালোবাসি। এমপি সাহেবের ছেলেও তোমাকে ভালোবাসে। আব্বু, আমি এমপি সাহেবের ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করলে সুমন কি করবে? অজর, ও ফোনটা নে, আরে করে আটকে রাখ। না না, ফোন আটকে রাখবে কেন? ওর কালকে কালকে ওর বিয়ে হবে, ওর খালাকে ফোন কর। সে তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারছিল না। সেদিন রাতেই আমাকে চিটাগাং এর খালার বাড়ি নিয়ে যায়, আর তারপর জোর করে এমপির ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। আমার হাজবেন্ড এখন লন্ডনে থাকে। 5 মাস আমরা একসঙ্গে সংসার করেছি। পরশু আমার হাজবেন্ড লন্ডন চলে গেছে, পরের মাসে আমাকে নিয়ে যাওয়া। দেখো, আমি জানতাম, আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। কিন্তু এটাও সত্যি যে এখন আমি অন্য কারো বউ। 5 মাস তার সঙ্গে সংসার করেছি, একই ছাদের নিচে একই বিছানায় থেকেছি। তুমি এখন আর আমার কেউ না শোন, তোমাকে এটা বুঝতে হবে, মেনে নিতে হবে। তুমি আগের মতো হয়ে যাও শোনা, এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো। যা হয়েছে সেটা ভুলে যাও, ভেবে নাও যে আমি কোনোদিনও তোমার জীবনে ছিলামই না, আমি স্বপ্ন ছিলাম। তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? আমার লাইফটা নষ্ট করলি কেন? হায় রে বেঈমান, গত 6টা মাস কোথায় কোথায় না খুঁজেছি আমি তো, কি না করেছি তোকে পেতে। দেখ,
দেখি ছয় মাসে কি অবস্থা হয়েছে। আর এতদিন পরে এসে বললে তুই নেক্সট মান্থে লন্ডন চলে যাবি, ঠিক আছে? তুই লন্ডন চলে যাওয়ার আগেই আমি তোর থেকে হাজার গুণ সুন্দরী মেয়ে বিয়ে করবো। তোমার
রং হারাচ্ছে তার মন খারাপের বেলা।